ফরিদপুরে নির্মাণের এক যুগ পেরিয়ে গেলেও অকেজো হয়ে আছে 37 লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ভবন। ফরিদপুর জেলা পরিষদের এক কর্মকর্তার বসবাসের জন্য নির্মিত ভবনটি 14 বছর ধরে অবহেলা অযত্নে পড়ে আছে। জেলা পরিষদের নজরদারি না থাকায় দোতলা ভবনটি নেশাগ্রস্তদের আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ আছে। খেরুজ্জামান সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ হয়েছে 14 বছর আগে। তবে ভবনটি নির্মাণের পর সেখানে এক দিনের জন্য কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেননি। 2009 সালে 37 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এ দ্বিতল ভবন। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এছাড়া জেলা পরিষদের নজরদারি না থাকায় দোতলা ভবনটি নেশাগ্রস্তদের আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। চলে অনৈতিক কর্মকাণ্ড। ভবনটাকে ঘিরে নেশার অনেক আখড়া সৃষ্টি হয়েছে। এখানে বহিরাগতরা আসে, নারী নিয়ে আসে, তারা নারী নিয়ে এসে অনৈতিক কার্যক্রম করে। বহিরাগতদের জন্য স্থানীয় ছেলেপেলেরা এই জায়গায় খেলতে পারে না, তাদের বিভিন্ন সময় হুমকি দামকি দেয় এই জায়গায় না আসার জন্য। এমন পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসী সহ ভবনটির পাশে থাকা দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। ভবনের গেটের সামনে থেকে বিভিন্ন বখাটে ছেলেরা আমাদের বিভিন্ন ধরনের কথা বলে, খারাপ খারাপ কথা বলে এবং আসার সময় বাধাগ্রস্ত করে। স্কুল ছুটির পর যদি কাউকে একা কোনো মেয়েরা যাওয়ার সময় তাদেরকে অনেক খারাপ কথা বলে, তো এতে মেয়েরা অনেক ভয় পায়, আতঙ্কে থাকে। জেলা পরিষদের নজরদারি না থাকায় এখানে অপরাধমূলক ঘটনা ঘটছে বলে জানিয়েছে সচেতন মহল। সরকারি সম্পদ এভাবে নষ্ট হওয়ায় ক্ষুব্ধ তারা। 14 বছর ধরে ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, জানলা দরজা ভেঙে গেছে, বখাটেদের আড্ডাখানা। জেলা পরিষদের মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এই ব্যবস্থাটা মেনে নেওয়া যায় না। সরকারি স্থাপনা আমরা আসলে চাই না যে এটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাক এবং অসামাজিক কার্যকলাপের একটি স্থান হিসেবে পরিগণিত হোক। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। ভবনটিকে কেনই নির্মাণ করা হলো, এনে কেউকে রাখা হলো না, এই সরকারের অর্থ শুধু ব্যয় হলো, এর একটা তদন্ত কমিটিও দিচ্ছি। অতি শীঘ্রই আমি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। শহরের টেপাখোলা এলাকায় সোহরাওয়ার্দি সরোবরের পূর্ব পাশে ভবনটি নির্মাণ কাজ শুরু হয় 2006-07 অর্থ বছরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।